প্রিয় বন্ধুরা, এবার থেকে আমাদের ফোনে আর কোনো সিম কার্ড থাকবে না, তার জায়গায় থাকবে ই সিম কার্ড। আর খুব তাড়াতাড়ি এই সিম কার্ড সবার জন্য কম্পালসারি হয়ে যাবে, কারণ কিছু টেলিকম সংস্থা সরকারের কাছে অনুরোধ করেছে 10,000 টাকা থেকে দামি সমস্ত ফোনে এই ই সিম কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হোক, কারণ এটি এমন একটি অত্যাধুনিক প্রযুক্তি যাতে সবার ভালোই হবে। শুধুমাত্র মোবাইল ফোনে নয়, গাড়ি এবং বাড়ির ইলেকট্রিক মিটারেও এই ই সিম কার্ড ব্যবহার করা যাবে। যেমন এমজি হেক্টর কার, হুন্ডাইয়ের কার এবং দেশের প্রায় 35.75 লাখ ইলেকট্রিক মিটারে এই ই সিম কার্ড ব্যবহার হচ্ছে। আসলেই এই টেকনোলজি কি এমন জিনিস যে সব কিছুই একটা ই সিমের মাধ্যমে চলছে? একবার ভেবে দেখুন, একটা গাড়ি এবং ইলেকট্রিক মিটারে এই ই সিম কীভাবে ব্যবহার করা হয় এবং কেন করা হয়? আর এই সিস্টেমটা যদি এতটাই লাভজনক হয়ে থাকে, তাহলে মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলির এত সমস্যা হচ্ছে কেন? আর ওদের বক্তব্য অনুযায়ী এই ই সিম টেকনোলজি সম্পূর্ণ স্ক্যাম হতে চলেছে, এতে শুধু টেলিকম সংস্থাগুলিরই লাভ হবে আর লস হবে আপনার আমার মতো সাধারণ জনতার। আর যদি এই অত্যাধুনিক প্রযুক্তিটি কম্পালসারি হয়ে যায়, তাহলে মোবাইল ফোনের দাম খুব বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ই সিমের ফলে আমাদের লাইফ আরও ইজি হবে নাকি আরও জটিল হয়ে যাবে? আসুন জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নেব এই ই সিম কী জিনিস। ই সিম এমন একটা টেকনোলজি যেটি আসার ফলে ফোনের মধ্যে আর কোনো সিম কার্ড ট্রে থাকবে না। সাধারণত আমরা আমাদের সিম কার্ড ফোনের সিম ট্রেতে ঢুকিয়ে দিই, কিন্তু এই ক্ষেত্রে সিম কার্ড ফোনের নিজস্ব একটা হার্ডওয়্যার বা আভ্যন্তরীণ অংশ হয়ে যাবে, যেটি আগে থেকেই ফোনের মধ্যে থাকবে। ব্যাপারটা ভিজুয়ালি দেখুন, এটা হলো ফোনের মাদারবোর্ড, আর এর মধ্যে এই অংশটি হলো ইন্টিগ্রেটেড ই সিম। এখন আপনারা হয়তো ভাবছেন, কোন কোম্পানির ফোনে কোন কোম্পানির সিম কার্ড চলবে? উত্তরটা খুবই সোজা, কিন্তু তার আগে জেনে নেব টেলিকম সংস্থাগুলির দেওয়া ই সিম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে এয়ারটেল কোম্পানির সিইও গোপাল বিঠল স্যার বলেছেন, ই সিমের ফলে ফোন চুরির সম্ভাবনা অনেকটা কমে যাবে, কারণ চুরি হয়ে যাওয়া ফোন সহজেই ট্র্যাক করা যাবে। সাধারণত চুরি করার পর চোর ফোন থেকে সিম বের করে ভেঙে ফেলে দেয়, ফলে সেই ফোনকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে যায়। কিন্তু ই সিম থাকা ফোনে সেটা সম্ভব নয়, কারণ সিম কার্ডটি ফোনের মধ্যে থাকা ইন্টিগ্রেটেড একটা হার্ডওয়্যার পার্ট, এর ফলে এই ফোন ট্র্যাক করা খুব সহজ হয়ে যাবে। দ্বিতীয় ব্যাপারটি হলো, ই সিমের ফলে মোবাইলে মাল্টিপল সিম ব্যবহার করা যাবে, মানে আপনার ইচ্ছে মতো যত খুশি সিম ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যেভাবে আমরা অনেক গেম ইনস্টল করে রাখি ফোনে, সেইভাবে নাম্বারও ব্যবহার করতে পারবো। যেমন অ্যাপেল কোম্পানির ইকোনমিক টাইমসকে দেওয়া তথ্য অনুসারে অ্যাপেল ফোনে একসাথে 8টি ই সিম সাপোর্ট করবে, কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে এটা শুধুমাত্র 2টি সিম থাকবে। তবে অ্যাপেলের ক্ষেত্রে কল এবং SMS করার জন্য শুধুমাত্র 2টি ই সিম কার্ড চলবে একসাথে। তৃতীয় ব্যাপারটি হলো, ই সিমের ফলে আপনি আপনার ফোন ভুল করে ঘরে ফেলে আসলেও আপনার স্মার্ট ওয়াচের সাহায্যে যে কোনো জায়গা থেকে কলস রিসিভ করতে পারবেন। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, তাই না? তবে সেক্ষেত্রে আপনার কাছে ই সিম সাপোর্ট করা একটা স্মার্ট ওয়াচ থাকতে হবে। এখানে থাকা ই সিমটি আপনার ফোনে থাকা ই সিমের ক্লোন বা কপি হয়ে যাবে, ফলে ফোন কাছে না থাকলেও স্মার্ট ওয়াচের সাহায্যে আপনি সব কল অ্যাটেন্ড করতে পারবেন। আজকের ডেটে অ্যাপেলের এই ধরনের অনেক ডিভাইস ইন্ডিয়াতে অলরেডি পাওয়া যাচ্ছে। এবার জানবো মেইন ফ্যাক্ট, ই সিম আপনি কিভাবে পাবেন। ইলেকট্রনিক সিম বা এমবেডেড সিম, যাকে ই সিম বলা হয়, এর নামের মতোই এটি ইলেকট্রনিকভাবেই অপারেট হবে। আপনাকে শুধু সার্ভিস প্রোভাইডারের অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সার্ভিস প্রোভাইডারকে রিকোয়েস্ট করতে হবে আপনার এক্সিস্টিং সিমটিকে ই সিমে কনভার্ট করার জন্য। তারপর সার্ভিস প্রোভাইডার আপনার রেজিস্টার মেলে একটা কিউআর কোড পাঠাবে, সেই কোডটিকে আপনার ফোন থেকে স্ক্যান করতে হবে এবং ডান। এবারে আপনার ফোনে ই সিম অ্যাক্টিভ হয়ে যাবে। এতক্ষণ আমরা বুঝে গেছি ই সিম অ্যাকচুয়ালি কি জিনিস এবং এটি ব্যবহার করলে আমাদের কি কি সুবিধা হবে। তবে এবার জানবো এটি গাড়িতে এবং ইলেকট্রিক মিটারে কিভাবে ব্যবহার হয়। বন্ধুরা, ইন্ডিয়াতে প্রতি বছর কার অ্যাক্সিডেন্টে প্রায় 1.5 লাখ মানুষের মৃত্যু ঘটে, কিন্তু এখন গাড়িতে থাকা এই ই সিমের ফলে দুর্ঘটনাজনিত মৃত্যু অনেকটাই কমানো সম্ভব। কিভাবে সেটা জানা যাক। 2019 সালে দেশের প্রথম ইন্টারনেট কার এমজি হেক্টর লঞ্চ করা হয়েছিল। এই গাড়িতে একটি ইউনিক লাইফ সেভিং ফিচার আছে, যেমন যদি কোনো কারণে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় এবং তার ফলে যদি এয়ার ব্যালুন খুলে যায়, তখন দ্রুত গাড়িতে থাকা ই সিম কার্ড গাড়ির মালিকের 2টি নাম্বারে এবং এমার্জেন্সি সার্ভিসকে গাড়ির লাইভ লোকেশন সহ একটি অ্যালার্ট মেসেজ পাঠিয়ে দেয় যে অ্যাক্সিডেন্ট হয়েছে, দ্রুত সাহায্য পাঠাও। SOS অ্যালার্ট ছাড়াও ই সিম থাকা এই গাড়ির আরও একটি অত্যাধুনিক ফিচার্স আছে, যেমন এই গাড়ি তার নিজের ইঞ্জিন হেলথ স্ট্যাটাস সম্পর্কে তার ওনারকে কন্টিনিউ আপডেট দিতে থাকে, ফলে ওনার গাড়ির সমস্যা বুঝতে পারে কার মেকানিকের সাহায্য ছাড়াই। এছাড়াও এই ফিচার্সের মাধ্যমে গাড়ির দরজা, জানালা, ছাদ, তালা এবং ইঞ্জিন অন অফ করা যাবে নিজের ফোন থেকে, কারণ গাড়ি সরাসরি ই সিম নেটওয়ার্ক দ্বারা ফোনের সাথে কানেক্ট থাকবে। আর এই অনলাইন কানেকশন থেকে গাড়ির রিয়েল টাইম লোকেশন ট্র্যাকিং, নেভিগেশন এবং জিও ফেন্সিং করা যাবে।
এই সুবিধাটি প্যারেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি তাদের গাড়ি বাচ্চাদেরকে চালাতে দেয় তাহলে খুব সহজেই সেটি ট্র্যাক করতে পারবে। গাড়ি ছাড়া ইসিম টেকনোলজি হসপিটালেও লাইফ সেভিং হিসেবে প্রমাণিত হয়েছে। মণিপাল হসপিটাল তাদের ওখানে সার্জারি করা সমস্ত পেশেন্টদেরকে ইসিম এনেবেলড স্মার্ট ওয়াচ দেয়, ফলে পেশেন্টের হার্ট রেট, অক্সিজেন স্যাচুরেশন লেভেল, স্লিপ কোয়ালিটি এবং পেইন স্কোর, অর্থাৎ তার কতটা কষ্ট হচ্ছে, এই সব কিছু রিয়েল টাইম ডেটা এই ইসিম এনেবেলড স্মার্ট ওয়াচ ডাক্তার এবং নার্সের কাছে পাঠায়। অ্যাপোলো হসপিটাল তো এদের থেকে আরও এক ধাপ এগিয়েই আছে। যেমন তারা পুরো পেশেন্ট রুমটাকে অটোমেশন সিস্টেমে পরিবর্তন করে রেখেছে। এই সিস্টেম হসপিটালে ভর্তি থাকা পেশেন্টদের রেসপিরেটরি রেট, হার্ট রেট এবং অন্যান্য ক্লিনিক্যাল প্যারামিটার্স কন্টিনিউ ডাক্তারদেরকে পাঠাতে থাকে। এর আগে পেশেন্টদের অবস্থা পরীক্ষা করার জন্য নার্সকে সর্বদা তাদেরকে পরীক্ষা করতে হতো, কিন্তু ইসিম টেকনোলজির সাহায্যে এই কাজ অতি সহজেই সম্ভব হচ্ছে। সিস্টেমটি কাজ করে ঠিক এইভাবে। হার্ট রেট এবং রেসপিরেটরি মনিটরিং মেশিনে একটি করে ইসিম লাগানো থাকে, যেটা ক্লাউড নেটওয়ার্কে রিয়েল টাইম ডেটা আপলোড করে। এই ডেটাগুলিকে এআই প্রসেস করে ডাইরেক্ট ডাক্তারের কাছে একটা কমপ্লিট হেলথ রিপোর্ট পাঠায়। এর ফলে ডাক্তার খুব সহজেই পেশেন্টের হেলথের উপর মনিটর করতে পারে। হেলথ সেক্টর ছাড়াও ইলেকট্রিসিটি মনিটরিংয়েও ইসিমের গুরুত্ব অপরিসীম। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই কখনো না কখনো মনে হয়েছে আপনার বাড়িতে কোনো না কোনো মাসের একটি ইলেকট্রিক বিল খুব বেশি এসেছে, অথচ আপনার বা আমার কিছুই করার উপায় থাকে না, কারণ আমার বা আপনার ইলেকট্রিক কনজাম্পশনের সঠিক ধারণাই নেই। তবে এখন আর ভয় নেই, স্মার্ট মিটার আসার ফলে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এবার কোনো একটি নির্দিষ্ট মাসে কতটা ইলেকট্রিক ব্যবহার হয়েছে সেটা জানার জন্য বিল আসার অপেক্ষা করতে হবে না, কারণ স্মার্ট মিটার আপনার ইলেকট্রিক কনজাম্পশনের রিয়েল টাইম ডেটার কন্টিনিউ আপডেট দিতে থাকে। আর এখানেও এই সিম লাগানো থাকে, যেটি আপনার ফোনে ইলেকট্রিক কনজাম্পশনের রিয়েল টাইম ডেটার আপডেট পাঠাতে থাকে। আর যখনই ইলেকট্রিক কনজাম্পশন স্বাভাবিকের থেকে বেশি হয়ে যাবে, তখনই এই ডিভাইস আপনার ফোনে একটা অ্যালার্ট মেসেজ পাঠাবে, তার ফলে আপনি সাবধান হয়ে যেতে পারবেন। আজ পর্যন্ত আমাদের সরকার গোটা দেশে প্রায় 35.75 লাখের থেকেও বেশি স্মার্ট মিটার ইনস্টল করে ফেলেছে। এছাড়া দেশের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইসিম বড় ভূমিকা পালন করতে চলেছে, সেটা হলো এগ্রিকালচারাল সেক্টর। আজ পর্যন্ত কৃষকদেরকে মাঠে অনেক পরিশ্রম করতে দেখেছি। আমাদের দেশে বিগত কয়েক দশক ধরে কৃষকরা মাঠে চারা রোপণ থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত সব কিছু ম্যানুয়ালি নিজের হাতের সাহায্যে করে আসছে, কিন্তু এখন ইসিম এমবেডেড এগ্রিকালচারাল IoT ডিভাইসের সাহায্যে এই চাষের কাজ কৃষক ছাড়াই সম্ভব হবে। যেমন মাঠকে হাল চষার জন্য মেশিন নেভিগেশন টেকনোলজিস ট্র্যাক্টরে থাকা খুব ভারী ধরনের হাল চষার যন্ত্রাংশ অটোমেটিকভাবে GPS সেট করা লোকেশনে হাল চষতে পারে, আর এগ্রিকালচারাল ড্রোন এবং হোপিং সিস্টেম চাষের মাঠে ইনসেক্টিসাইড স্প্রে করে দেয়। এছাড়া রিমোট সেন্সিং টেকনোলজির সাহায্যে কৃষক মাটির কোয়ালিটি পরীক্ষা করে বুঝতে পারে যে সেখানে কী ধরনের সার প্রয়োগ করতে হবে, আর তার সাথে আবহাওয়ার আপডেটও নিতে পারে। আমাদের দেশে এখন এই টেকনোলজিকে ইমপ্লিমেন্টেশন করার জন্য সরকার অলরেডি 5 বিশেষজ্ঞ এবং 24 কৃষিজ ব্যবসা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ করেছে, আর এই টেকনোলজিকে সর্বভারতীয় স্তরে যাতে ছড়িয়ে দেওয়া যায় তার জন্যও রিসার্চ চলছে। আশা করছি এবার আপনারা বুঝতে পেরেছেন ইসিম কী জিনিস এবং এর অ্যাডভান্টেজগুলো কী কী। এবার জানবো এর ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, অর্থাৎ যে জিনিসের এত বেনিফিটস দেখা যাচ্ছে মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি সেটিকে পুরো স্ক্যাম কেন বলছে। ওদের বক্তব্য অনুযায়ী কেন এই ইসিমের ফলে সাধারণ মানুষের থেকে টেলিকম সংস্থাগুলির লাভ বেশি হবে। অর্থাৎ ব্যাপারটা হলো, রিসেন্টলি সমস্ত টেলিকম কোম্পানিগুলি মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশনের কাছে অনুরোধ করেছে যে দেশের 10,000 টাকা মূল্যের এবং এর উপরের সমস্ত ফোনে ইসিম কম্পালসারি করা হোক। ওদের বক্তব্য অনুযায়ী সিম কার্ড চিপ শর্টেজের কারণে সিম কার্ড তৈরি করা বেশ ব্যয়বহুল হয়ে গেছে। তবে এটির এগেনস্টে মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশনকে বলেছে, যদি এমনটা হয় তাহলে 10,000 টাকার ফোনে ইসিম সাপোর্ট করা মাদার বোর্ড লাগাতে হবে, তার ফলে ফোনের দাম একলাফে অনেকটা বেড়ে যাবে। আর সবথেকে বড় সমস্যা এটা হবে যে এই রেঞ্জের ফোন দেশের প্রায় 50%-এরও বেশি মানুষ ব্যবহার করে, অর্থাৎ এই সিদ্ধান্তের ফলে সরাসরি সাধারণ মানুষের জীবনে একটা ইম্প্যাক্ট পড়বে। কারণ ইন্ডিয়াতে এখন আইফোন এবং স্যামসাংয়ের 50,000 টাকার বেশি মূল্যের ফোন এবং গুগল পিক্সেলের কিছু দামি ফোনে এই ইসিম টেকনোলজি উপলব্ধ আছে। এছাড়া এই ইসিম টেকনোলজি এখনও পর্যন্ত খুবই এক্সপেন্সিভ ধরনের। এই কারণে কিছু বিশেষজ্ঞের মতে এই ইসিমের ফলে টেলিকম সংস্থাগুলির তো লাভ হবেই, কারণ এর ফলে তাদের সারা জীবনের মতো নিউ সিম প্রোডাকশনের কস্ট পুরো বেঁচে যাবে, কিন্তু মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলির লস হবে, কারণ তাদের ইসিমের জন্য এক্সট্রা ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে যাবে, অথচ বাজার ধরে রাখতে গেলে কম্পিটিটিভ দামেই মোবাইল বিক্রি করতে হবে। এবার টেলিকম সংস্থাগুলির ক্ষেত্রে ক্যালকুলেশনটা ঠিক এই রকম হবে, প্রতি মাসে আমাদের দেশে প্রায় 2,030 লাখ করে সিম কার্ড তৈরি করা হয়, প্রতিটা সিমের দাম পড়ে প্রায় 8-10 টাকা,
একবার ভেবে দেখুন, এই সিম কার্ড আসলে এদের কত টাকা সেভ হবে। যদি ইয়ারলি দেখা যায় তাহলে প্রায় 700 কোটির মতো টাকা ফিজিক্যালি সিম কার্ড তৈরি করার জন্য বেঁচে যাবে। এর ফলে টেলিকম সংস্থাগুলির লাভ তো হবেই, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে মোবাইলের দাম অনেকটা বেড়ে যাবে। তো বন্ধুরা, সব কিছু বিবেচনা করে আপনার কি মনে হয়, সমস্ত ফোনের জন্য কি ই সিম ম্যান্ডেটরি করা দরকার আছে, নাকি ফিজিক্যাল সিমই ঠিক আছে যতক্ষণ না ই সিম টেকনোলজি একটু সস্তা হয়ে যায়, ফলে সাধারণ মানুষও এটি এফোর্ড করতে পারবে। এই টেকনোলজিটি অবশ্যই বেশ চমকপ্রদ এবং অত্যাধুনিক, কিন্তু যদি প্রাইস বেড়ে যায় তাহলে এটা সবার জন্য অ্যাফোর্ডেবল নয়। কিন্তু ভবিষ্যতে হয়তো এটা অ্যাফোর্ডেবল হতে পারে আর মোবাইল ম্যানুফ্যাকচারিং কস্টও এতটা না পড়ে, কারণ এই টেকনোলজি একটা বৃহৎ স্কেলে ডিস্ট্রিবিউট হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।